দর্শক আজকে নিউজ পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক অভিনন্দন এখন শুনবেন আজকের ঘটে যা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম মিছিলে প্রস্তুতিকালে কালে খুলনার নগর বিএনপির পাঁচ নেতা কর্মী গ্রেফতার ভোটের দিনে যান যেসব চলাচলে নিষেধাজ্ঞা শিথিল থাকবে আমি একজন ছিলাম, জানিয়েছে শাহজাহান উমর নিজেদের মধ্যে খেলা তবু সন্ত্রাস ঠেকাতে ব্যর্থ আওয়ামী লীগ জানিয়েছে গণতন্ত্র মঞ্চ আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ ইসি আঠাশ অক্টোবরের পর থেকে দুইশো পঁচাশি যানবাহনে আগুন জানিয়েছে ফায়ার সার্ভিস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মিছিলের প্রস্তুতিকালে খুলনা নগর বিএনপি পাঁচ নেতাকর্মী গ্রেফতার অবরোধের সমর্থনে মিছিলে প্রস্তুতি নেওয়ার সময় খুলনা নগর বিএনপির পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ আজ রোববার বেলা এগারোটার দিকে শহরের ইকবালপুর নগর মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতার বিএনপি নেতারা হলেন নগর বিএনপির যোগ্য আহ্বায়ক চৌধুরী রফিকুল ইসলাম সোনাডাঙ্গা থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাজ্জাদ আহসান ছাব্বিশ নম্বর ওয়ার্ড বিএনপির তা মোহাম্মদ মনিরুজ্জামান মোহাম্মদ হানিফ ও মোহাম্মদ উমর ফারুক খান পরে বেলা দুইটার দিকে নগর বিএমপির যোগ্য আহ্বায়ক মোহাম্মদ মাসুদ পারবেজ চৌধুরী হাসানুর রশিদ ও নগরের যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজের নেতৃত্বে নগরের সাউথ সেন্টার রোডের নার্গিস মেমোরিয়াল হাসপাতালে এলাকায় মিছিল করেন নগর বিএমপির কয়েকজন নেতা বেলা একটার দিকে খুলনা নগরে অবরোধের সমর্থনে মিছিল করেন জেলা বিএমপি ও সহযোগী সংগঠনের নেতারা নগরের এস ওএস হারমাল মেন্স স্কুল থেকে বের হওয়া ওই মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএমপির যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি শামীম কবির ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শিথিল থাকবে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী জানুয়ারি দিবাগত মধ্যরাত থেকে সাত জানুয়ারি দিবাগত মধ্যরাত বারোটা পর্যন্ত কয়েক ধরনের যান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি এই যানবাহনগুলোর মধ্যে আছে ট্যাক্সি ক্যাব পিক আপ মাইক্রোবাস ওটা তবে কিছু ক্ষেত্রে এসব যান চলাচলে শিথিলতা থাকবে এছাড়া পাঁচ জানুয়ারি দিবাগত মধ্যরাত থেকে আট জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকবে তো রিটার্নিং কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে সাংবাদিক পর্যবেক্ষণ অথবা জরুরি কোনো কাজে ব্যবহৃত মোটরসাইকেল চলাচল থাকবে আজ রোববার নির্বাচন কমিশন এই সংক্রান্ত নির্দেশনা দিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রালয়কে চিঠি দিয়েছে সংশ্লিষ্ট সূত্র জানায় চিঠিতে বলা হয়েছে আইন রক্ষাকারী বাহিনী সশস্ত্র বাহিনী প্রশাসন ও অনুমতি প্রাপ্ত পর্যবেক্ষণদের গাড়ি জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন এবং ওষুধ স্বাস্থ্য চিকিৎসা ও এ ধরনের কাজে ব্যবহৃত দ্রব্যদী ও সংবাদপত্র বহনকারী সব ধরনের যানবাহনে আত্মীয় স্বজনের জন্য বিমানবন্দরে যাওয়া বিমানবন্দর থেকে যাত্রী বা আত্মীয় নিজ বাসস্থানে অথবা আত্মীয় বাসায় ফিরে জন্য ব্যবহৃত যানবাহনে টিকিট বা অনুরূপ প্রমাণ দেখাতে হবে এই দূরপাল্লার যাত্রী বাহনকারী অথবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য যে কোনো যানবাহনের ক্ষেত্রে শীতলতা থাকবে বিএমপিতে আমি একজন অন্যতম ঘোড়া ছিলাম জানিয়েছে শাহজাহান উমর বিএনপিতে আমি একজন অন্যতম ঘোড়া ছিলাম এখন বিএমপিতে আর কোনো ঘোরা নাই বিএনপিতে এখন আছে শুধু বেড়ার দল আমি ছিলাম শেষ ঘোড়া আমার আগে কিছু ঘোড়া চলে গেছে এসব কথা বলছেন ঝালকাঠি এক রাজাপুর কাঠালি আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সদ্য বিএনপি থেকে আওয়ামী লীগে আসা নৌকার প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান উমর বীর উত্তর um রোববার বিকেলে উপজেলার রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলোর শিক্ষক কর্মচারীদের সঙ্গে নির্বাচনী মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি এ আয়োজন করেন শাহজাহান ও নির্বাচনী মত বিনিময় সভায় বলেন দেশের স্বার্থে জনগণের স্বার্থে ভৌগোলিক সীমানার স্বার্থে স্বাধীনতার স্বার্থে সার্বভৌমত্বের স্বার্থে জনগণের স্বার্থে রাজনীতিও বিতরণ করে যারা ভাবছেন মনে মনে সাজান উমর এত বছর বিএনপি করে হঠাৎ আওয়ামী লীগে চলে এলো ব্যাপারটা কি দুষ্ট আমার না দুষ্ট বিতরণের সময়ের প্রয়োজনে আমি এখানে আসছি আমি মনে করি বর্তমান এই সময় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা দরকার কারণ এই দেশে কিছু কুচক্রি মহল কিছু দেশ বিভিন্ন রকম প্রচেষ্টা চালাচ্ছে আমাদের গার্মেন্টস দিবে না আমাদের সেনাবাহিনী বিদেশ থেকে পাঠিয়ে দিবে আমাদের অর্থনৈতিক চাপ দেবে দেশকে একটা অস্থিতিশীল দেশে রূপান্তর করার লিপ্ত এতে করে আমার দেশের কিছু লোকজন বিভিন্ন কায়দায় জড়িত একজন মুক্তিযুদ্ধ হিসাবে একজন স্বাধীন চেতনার মানুষ হিসেবে আমার ব্যক্তিগত লুপ লালসার চেয়ে আমি মনে করি এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের প্রাণ বিসর্জন দিতে বিলম্ব করব না সেই হলো নেত্রী শেখ হাসিনা আমি তার সঙ্গে জয়েন করেছি নিজেদের মধ্যে খেলা তবু সন্ত্রাস ঠেকাতে ব্যর্থ আওয়ামী লীগ জানিয়েছে গণতন্ত্র মঞ্চ একতরফা নির্বাচন করতে আগে সন্ত্রাস ও রাজস্ব করে বিরোধী দলীয় কারাবন্দি করা হয়েছে অভিযোগ করেছে গণতন্ত্র নেতারা তারা বলেছেন নিজেদের মধ্যে খেলা আয়োজন করেছে আওয়ামী লীগ সরকার আমরা আর মামুদের এই খেলাতে আওয়ামী লীগ সন্ত্রাস ঠেকাতে পারছি না নিজেদের মধ্যে মারামারি করছে হত্যা করছে রাজধানীতে জাতীয় প্লেস ক্লাবের সামনে একতরফা ভোট বর্জনের আহ্বান জানিয়ে আজ রোববার দুপুরে এক সমাবেশ গণতন্ত্র মঞ্চে নেতারা এমন অভিযোগ করেন সমাবেশ শেষে প্লেস ক্লাব পুরানা পল্টন বিজয়নগর ও কাকরাইল এলাকায় মিছিল করেন মঞ্চে নেতা কর্মীরা মিছিলের সময় ভোট বর্জনের আহ্বান জানিয়ে পথচারীদের মধ্যে প্রচারপত্র বিলি করা হয় আগামী মঙ্গল ও বুধবার ঢাকা মহানগরের বিভিন্ন অঞ্চলে প্রচারপত্র বিতরণ গণসংযোগ ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ ইতিমধ্যে দেশের আটচল্লিশটি স্থানে নির্বাচনী সহিংসবায় দুইজন মারা গেছেন উল্লেখ করে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন সাত জানুয়ারি ভোট আসনে আর কত রক্তক্ষয় হবে তা বলা মুশকিল তাহলে বিরোধী দল মাঠে থাকে কি পরিস্থিতি হতো তা সহজে অনুমেয় আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ ইসির আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জিনাইদ এক শৈলকোপা আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল হায়ের বিরুদ্ধে আদালতে নিয়মিত অভিযোগ মামলা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসি সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করার জন্য শৈলকোপা উপজেলা নির্বাচন কর্মকর্তাকে এ নির্দেশনা দিয়েছে ইসি গত শুক্রবার নির্বাচন পরিচালনা এক ওদি শাখার উপসচিব মোহাম্মদ আতিয়র রহমান সই করা এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে চিঠিতে বলা শৈলকোপা থানার চোদ্দ নম্বর দুদুসর ইউনিয়নের ভাটায় বাজারে সাপ্তাহিক হাটবাজারে দিনে আনুমানিক বিকেল চারটার দিকে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাইয়ের অনুসারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসুটা নিয়ে মহাসড়কে মহড়া দেন এবং ও জনমতে ভীতির সঞ্চার করেন নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে আব্দুল হাই সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা দু হাজার আটের বিধি আট ক এগারো ক ও বিধি বার লঙ্ঘন করেছেন এই বিধি লঙ্ঘন করায় অভিযুক্ত প্রার্থী ও অনুসারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে আঠাশ অক্টোবরের পর থেকে দুইশো পঁচাশি যানবাহনে আগুন জানিয়েছে ফায়ার সার্ভিস ঢাকায় বিএনপির আঠাশ অক্টোবরের মহাসমাবেশের দিনে সংঘর্ষের পর থেকে দলটির ডাকা হরতাল অবরোধ সারা দেশে দুইশো পঁচাশি যানবাহনে আগুন দেওয়া হয়েছে আজ রোববার এক বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিসে এ তথ্য জানায় ফায়ার সার্ভিস জানিয়েছে আঠাশ অক্টোবর থেকে চব্বিশ ডিসেম্বর সকাল ছয়টা পর্যন্ত দুইশো উননব্বইটি ঘটনা পেয়েছে তারা এতে দুইশো পঁচাশিটি যানবাহনের পাশাপাশি পনেরোটি স্থাপনাও রয়েছে যানবাহনের মধ্যে একশো আশিটি বাস পঁয়তাল্লিশটি ট্রাক তেইশটি কভার ব্যান আটটি মোটর সাইকেল ও উনত্রিশটি অন্যান্য যানবাহন রয়েছে আজ দুপুরে রাজধানীর জুড়াইল একটি বাসে আগুন দেওয়া হয়েছে এছাড়া আজ সকাল ছয়টা পর্যন্ত আগের বারো ঘন্টার চারটি বাসে আগুন দেওয়া হয় বলে জানান ফায়ার সার্ভিস এর মধ্যে ঢাকা শহরের তিনটি এবং কুমিল্লায় একটি বাস পুড়ে যায়াপল্টনে বিএনপি মহাসমাবেশ পুলিশের অভিযানে পন্থ হওয়ার পর উনত্রিশ অক্টোবর থেকে দলটি চার দফায় হরতাল ও বারো দফায় অবরোধ কর্মসূচি পালন করে আজ তেরোতম দফায় সারাদেশে সকাল সন্ধ্যা অবরোধের কর্মসূচি রয়েছে